এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে একটি খবর জানা যাচ্ছে, রাজ্যের ওপর দুটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করেছে, তার জেরে হতে পারে ভারী বৃষ্টি। তো বন্ধুরা, কোন কোন জেলায় এই ভারী বৃষ্টি হতে পারে এবং আপনার জেলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কিনা আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে সাধারণভাবে আকাশ মেঘলা, সকাল 10টার পর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে ঘন্টা দেড়েকে ব্যাপক বৃষ্টি হয়, যার জেরে বেশ কিছু এলাকা জল জমে যায়। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টা উত্তরবঙ্গের 2টি জেলা এবং দক্ষিণবঙ্গের 3টি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শনিবার উত্তর পশ্চিম রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ নিম্নচাপ অক্ষরেখাটি রবিবার পূর্ব উত্তরপ্রদেশ থেকে বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। এছাড়াও অপর একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব বিহার থেকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ উপকূলে উড়িষ্যা পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। এদিকে রবিবার দুপুরে দেওয়া উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 6 জুলাই মঙ্গলবার সকালের মধ্যে কুদ্দুয়ার এবং কোচবিহার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। একই সঙ্গে রবিবার দুপুরে দেওয়া দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 5ই জুলাই সোমবার সকাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনো না কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। এই ছিল আজকে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো আজকের আবহাওয়ার খবর। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর সবার প্রথমে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।